আর মাত্র অল্প কিছুদিন পরে এইচএসসি পরীক্ষা, কিন্তু বাকি সব বিষয়ের দৌড়ে আমরা অনেক সময় বাংলাকে অবহেলা করে থাকি। আমাদের যে ভর্তি পরীক্ষা সেখানেও কিন্তু আমাদের এইচএসসিতে একটা ভালো রেজাল্ট প্রয়োজন, যেটা বাংলা বিষয়টাকে বাদ দিয়ে কোনোভাবেই সম্ভব নয়। যতটুকু সময় বাকি তার মধ্যেই বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সিলেবাস কভার করে তুমি যাতে একটা ভালো ফলাফল নিশ্চিত করতে পারো, তার জন্য 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি এইচএসসি বাংলা শর্ট সিলেবাস কোর্স। এবারের এইচএসসি পরীক্ষার ধরনটাও কিন্তু একটু ভিন্ন। 55 নম্বরের এই পরীক্ষাতে আমাদের এ প্লাস পাওয়ার জন্য পেতে হবে কমপক্ষে 44, তাই প্রতিটি নাম্বার এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শর্ট সিলেবাস, নতুন নম্বর বন্টন, কত কম সময়ে সুন্দরভাবে পড়া যায়, এই সব কিছুর কথা মাথায় রেখে প্রতিটা টপিক আমরা এখানে সুন্দরভাবে পড়িয়ে রেকর্ড করেছি। আর এই কোর্সের প্রতিটি ভিডিও রেকর্ডেড হওয়ার জন্য সময় নিয়ে কোনো চিন্তা করতে হচ্ছে না, তোমার যখন সুবিধা তখন তুমি ভিডিওগুলো দেখে নিতে পারবে। প্রতিটি ক্লাসের সাথে থাকা রিভিশন নোটস নিয়ে নিজের প্র্যাকটিস নিজেই করতে পারবে, এবং তার সাথে সাথে প্রত্যেকটা লেকচারের সাথে যে এমসিকিউগুলো থাকছে সেগুলো দিয়ে নিজের প্রস্তুতি এবং নিজের দুর্বলতা ঝালাই করে নিতে পারবে। এই শেষ মুহূর্তে এসে তুমি যদি তোমার বাংলার প্রস্তুতিটাকে সম্পূর্ণ করতে চাও তাহলে এই কোর্সটা তোমার জন্যই। তাই আর দেরি না করে ভর্তি হয়ে যাও আজই, আর নিশ্চিত করো বাংলা এ প্লাস।